আপনার ক্ষেত্রে এই 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 প্রেগন্যান্সি পিরিয়ডটা কেমন গেল? যে আপনার তো খেলা, আপনি এত অ্যাক্টিভ তাই না, খেলাধুলা তো প্রেগন্যান্সির মাঝখানেও কি কিছুদিন খেলা চালিয়েছিলেন নাকি? হ্যাঁ, এটা হচ্ছে আনফর্চুনেটলিও বলতে পারেন, ফর্চুনেটলিও বলতে পারেন, যেটা হচ্ছে আমাদের তো এক বছর পর পর প্রিমিয়ার লিগ হয়। তো আমার সবসময় ইচ্ছা ছিল যে এই গ্যাপটার মধ্যে যদি আমি বেবি নিই তাহলে নেক্সট ইয়ার আমি ফিট হয়ে আবার খেলতে পারবো। কারণ একটা বছর আসলে প্রিমিয়ার লিগ যদি আপনি পিছিয়ে যান তাহলে আপনার দামটা আবার পড়ে যাবে, আবার নতুন থেকে আপনাকে শুরু করতে হবে। হ্যাঁ, না এটাই স্বাভাবিক, এটা ছেলেদের ক্ষেত্রেও হয় যে একটা বছর না খেললে কিন্তু সেই জায়গাটা থেকে পেটে বাচ্চা নিতে লাগে না। হ্যাঁ, এটা ঠিক, ছেলেদের জন্য খুব ভালো সুযোগ কিন্তু থাকে যে ওদের কোনো কিছুতেই ওদের ক্যারিয়ার বলেন খেলাধুলা বলেন যে এই জিনিসগুলো ইফেক্ট করে না। আমার যেটা হয়েছে যে আমার খেলা চলছিল, আমি তখন রূপালী ব্যাংকের ক্যাপ্টেন, সো সেই সিজনটা আমরা চ্যাম্পিয়ন হই। তো জাস্ট শেষে দুই তিনটা খেলার আগে রমজান মাস চলছিল, রোজাও রাখছিলাম খেলছিলাম, তো আমার শরীরটা খারাপ হয়ে গেছে। আমি ভাবছি যে রোজার জন্য হয়তো বা, ডাক্তার টাক্তারও দেখানো হয়নি, ভাবলাম আরও দুটো খেলা আছে খেলি কোনো রকম। শেষ খেলাটাও খুবই প্রেশার গেছে, মানে একেবারে ফাইনাল ম্যাচ, আমরা 200 রান চেস করছি ড্রাইভ টাইভ দিয়ে মাঠের মধ্যে একেবারে। আমি জানতাম না, সো অলরেডি এই অবস্থা। তো আমরা চ্যাম্পিয়ন হলাম, আমি হাইয়েস্ট উইকেট টেকার হলাম এবং ফার্স্ট কেউ মোহামেডান আবাহনীকে বিট করে চ্যাম্পিয়ন হলো রূপালী ব্যাংক ফার্স্ট টাইম। সো অনেক বড় একটা অ্যাচিভমেন্ট ছিল সেটা। ঢাকায় আসার পর খুব বেশি অসুস্থ হয়ে যাই, তো ডাক্তারের কাছে গেলাম যে হ্যাঁ কী অবস্থা। ডাক্তার বললো আল্ট্রাসোনোগ্রাম করেন, তো হঠাৎ করে বলে আপনি তো প্রেগনেন্ট কি বলে, আমি নিজেই শক। বাংলা সিনেমা বলছেন? হ্যাঁ, এরকমই আপনি মা হতে চলেছেন এরকম করে বলে না বাংলা সিনেমা, এরকমটাই আমাকে। আমি যে আল্ট্রাসোনোগ্রাম ওই মহিলাকে বললাম আপনি কি বলছেন, আমি কি মিথ্যা কথা বলছি? ওর রেগে গেছে, উনি রেগে গেছে, উনি রেগে গেছে, আমি কি মিথ্যা কথা, আমি বিশ্বাস করছি না সত্যি কথা। আমাদের যেটা প্ল্যানিং ছিল এই টুর্নামেন্টের পরে আমরা হয়তো প্ল্যানিং করতাম যে আমরা বেবি নিব। তো যাই হোক, যেভাবে অ্যাক্সিডেন্টলি হয়ে গেছে, যেটা হয়েছে যে কোয়ার্টার ফাইনাল সেমিফাইনাল এই এরকমই। তো আমার উপর উনি রেগে গেছে যে আমি কি মিথ্যা কথা বলছি, যে না এটা তো আসলে এটা বাংলা সিনেমার মতো নয়, আপনি কি বলছেন আমার ডিগ্রির দাম নেই, না 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 না। যাই হোক, তারপর উনি বললেন এই দেখেন বেবির হার্টবিট। যখন হার্টবিট শুনলাম তখন তো মানে অন্যরকম একটা ফিলিংস ওখান থেকে, তখন আমি বিশ্বাস করলাম যে আসলে সিরিয়াসলি। ঠান্ডা হোক, এটা হলো সুপার ওম্যানের একটা টোস্ট দেওয়াই লাগে। রিয়েল কফি বয় দেবে খান, ফেক না কিন্তু, নট ফেক কফি, বাইরে তো আছে যে ওরা পয়সা দিয়ে ডার্ক হতে চায় তাই না, আমরা পয়সা দিয়ে ফর্সা হতে চাই, ওরা পয়সা দিয়ে ডার্ক হতে চায়, যে যে ধরনের সেটাই মনে চায়। নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস ইত্যাদি। কামিং ব্যাক টু ইয়ার টু মান্থস, প্রথম ট্রাইমেস্টার প্রায় শেষের দিকে, হ্যাঁ প্রায় শেষের দিকে, আপনারা জানতেনই না, 10 days। তো যাই হোক, আমি মোটামুটি খুশি হলাম যে আমরা যেটা প্ল্যান করছিলাম অ্যাটলিস্ট 2 মাস 10 দিন আমার খেলার মাঝে চলে গেছে। সব থেকে আগে আমার মাথায় যেটা এসেছে যে নেক্সট টুর্নামেন্টে আমি খেলতে পারবো, বিকজ অলরেডি পারবেন, হ্যাঁ খেলতে পারবো, তো দা টাইমিং ইজ ভেরি গুড। 2 মাস 10 দিন আমি খেলার মাঝে চলে গেছি, সো নেক্সট 1 ইয়ার আমি পাচ্ছি হাতে। সো 1 ইয়ারের মাঝে আমি বেবি হয়ে যাবে, আমি ফিট হয়ে যাবো, আবার আমি খেলতে পারবো। সো এই জিনিসটা সবার আগে মাথায় এসে, ওর বাবা বাইরে বসেছিল, আমি প্রথম ওকে কিছু বলিনি, বের হলাম, ও বলো কি হলো, কিছু না চলো যাই বাসায়, আমি কিছু বলি নাই। আমি আমার শাশুড়িকে ফোন করলাম, শ্বশুর শাশুড়িকে বললাম যে বাবার বাসায় আসেন, আমাদের খুব কাছাকাছি বাসা, মানে 1 মিনিট 2 মিনিট লাগে হেঁটে যেতে, বললাম বাবার বাসায় আসেন। যাওয়ার সময় একটা মিষ্টির দোকানে থেমে ওকে বললাম একটু মিষ্টি খেতে ইচ্ছে করছে একটু রাখো, ও বলছে যে হঠাৎ করে আমার মিষ্টি পছন্দ না, ওর পছন্দ না, খেতে ইচ্ছে করছে, রেখে মিষ্টি কিনলাম, কিনে বাসায় গিয়ে তারপর আমার বাবার বাসায় সবাই ছিল, ওখানে গিয়ে বললাম। তো সবাই মানে খুবই খুশি যে ওরা কখনো আশাও করেনি যে আমি এত এত তাড়াতাড়ি হয়তো বেবি নিব, যেহেতু খেলাধুলো। কতদিন হয়েছে বিয়েটা তখন? আমার প্রায় 4 বছর, আমি একটু আর্লি ম্যারেজ ছিল, যেহেতু খেলাধুলা করতাম, সবাই প্রেম ছিল জামাইয়ের সাথে, সবাই বলতো ও মেয়েটা প্রেম করে, মেয়েটা ভালো না, বিয়ে যেহেতু করবো, আজকে হলেও করবো, 1 বছর পরে হলেও করবো, করেই ফেলি, শুধু শুধু কি দরকার সময় ওয়েস্ট করার, যার কারণে একটু আর্লি ম্যারেজ ছিল। বেবি হওয়ার ঘটনাটাও মানে প্ল্যান করার আগেই হয়ে গেছে, থ্যাংক গড, যে খুব ভালো টাইমিং ও হলো, ও হওয়ার পর আমাদের প্রিমিয়ার লিগটা ভাগ্য ভালো যে 2 মাস পিছিয়ে গেছে,
বেবি হওয়ার পরে আমার আমি খুব ভালোভাবে ফিট হলাম, ফিট হওয়ার পরেও আবার টুর্নামেন্ট শুরু করলাম এবং রেগুলার খেলছি। ওয়াও, তো বেবি হওয়ার কতদিন পরে মাঠে নেমে গিয়েছে? বেবি হওয়ার প্রায় আমি ধরেন 4 মাস থেকে, 4 মাস থেকে, 4.5 মাস থেকে আমি মাঠে আছি, বাট পুরোপুরি খেলা খুব ভালোভাবে শুরু হতে আমার 6 মাস সময় লাগছে। 6 মাস স্টিল একটু তো আমি আগে থেকে অনেক ফিজিক্যালি অনেক বেশি চেঞ্জ হয়ে গেছে, যেহেতু আমার সেকশন আমরা যখন খুব এমন একটা দুটো দিন হয় যে আজকে ভালো লাগছে না, মনে হচ্ছে যে ফিল্ডিং এ বল যেন কম আসে, ঠিক ওই দিন দেখবেন সব বল আপনি যেখানেই যাবেন ঘুরে ফিরে বলগুলো ওখানেই আসে আর কি। তো একটু প্রথমে একটা দুটো ম্যাচ খুব প্রবলেম হয়েছিল, বাট ফার্স্ট ম্যাচে আই গট 3 উইকেটস, সো রানও মোটামুটি ভালো করেছিলাম, ফার্স্ট ম্যাচ থেকে খুব ভালো পারফরমেন্স করেছি, তো আল্লাহর রহমতে আর কোনো প্রবলেম হয়নি। বরঞ্চ বেবি হওয়ার পরে আমার বাইরের ট্যুরগুলো অনেক বেশি বেড়ে গেছে, বাইরে খেলার জন্য অনেক বেশি অফার পাচ্ছি এবং যাচ্ছি আমি, মানে বছরে আমি 3-4 করে ম্যাচ, এর মধ্যেও হওয়ার পরেই আমি ইন্ডিয়াতে 2 ট্যুর করে এসেছি, নেপালে 1 ট্যুর করে এসেছি, খেলে এসেছি দেশে 3-4 টুর্নামেন্ট খেলে ফেলেছি। সো মানে ও হওয়ার পরে খেলাগুলো আমার মনে আরো বেশি বেড়ে গেছে এবং আরো ভালো খেলছি। গুড।